Hi guys, welcome back to my YouTube channel. সবাইকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটাকে ভালোভাবে কাটাও, ভালোভাবে খাও দাও, ঘুরো, আমরাও তাই করবো। অন্য জগতেই থাকে অষ্টমী। ছোট লোক বলছে মোটর একটা কথা বলবো, কতজন যে কি বলবে বলছে গর্ত একটু গর্তখানা সরাও না, হাওয়া পাচ্ছি না তাই বলছে। সকালবেলাতে একটুখানি ঘুমতে করতে লেট হয়ে গেছে, কারণ সকাল রাতে অনেক অনেক রাতেই ঘুমিয়েছি, আবার এসে ঠিক মতো তো ঘুমায়ও নি, অনেক রাত অব্দি গল্প করছি, তারপর একটুখানি ঘুমিয়েছি। ঝুমার অনির্বাণ মানে অনির্বাণ এক্ষুনি একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেল, সেই জন্য ঝুমার অনির্বাণ চলে গেল, কারণ বাইক তো দুটো বাইকে দুজন দুজন করে এসেছি, মানে ঝুম না গেলে যাওয়া হতো না। কেন এই হলো আমাদের সকালবেলাকার জলখাবার, মুড়ি দিচ্ছিল, মুড়ি খাই নি। ও খাবে, আমি খাবো না। আমার বিশাল আনন্দ লাগছে, এই কটা দিন বৃষ্টি পড়বে বৃষ্টি পড়বে বলে বিশাল ভয় লাগছিল, তা বৃষ্টি মানে পুজোর কটা দিন বৃষ্টিতে বাঁচিয়ে দিয়েছে, বৃষ্টি পড়ছে না। না না, আগের বার হয়েছে, আগের বার না তার আগের বার, মানে আমাদের এখানকার যেটা একটা এখানকার না মানে আমাদের বেল্লা না এটা জায়গা, যেটা কলোনির মাঠ, কলোনির মাঠের কাদা আশা করে এতদিন শুকিয়ে গেছে, বেশ মজা হবে, তোমাদেরকে দেখাবো যদি আজকে যাই তো। মানে কি হয়, গোটা বেলডাঙ্গার লোক গোটা বেলডাঙ্গার ঠাকুর ঠাকুর সব দেখার পরে কলোনির মাঠে যায়, ওখান থেকে পেপার টেপার কিছু নিয়ে যায় ট্যাগে করে, আমাদের পেপার পেতে বসে, যদি বসে মানে ওটা একটা জায়গা যেখান থেকে সবাই সারাদিন ঠাকুর ঠাকুর দেখার পরে ওখান থেকেই দাঁড়ায়, আমাদেরকে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তারা বেশ মজার ব্যাপার। বৃষ্টি পড়লে কাদা হয়ে থাকে মাঠটা, এতদিন যা রোদ গেল করে দিন মনে হয় শুকিয়ে গেছে কাদা, মজা লাগছে। হাম সেফ ঘুগনি খাইঙ্গে, তোর মতো গরম খেতে কে বলছিস ছোড়া? হ্যাঁ বেশ করেছিস, তা চাপ করেছি করে কথা হয়নি। ফোন ভেঙে দেবো, এখন ভাঙবা এত চলে এসেছে, রাতটা থাক না থাকলে ভাঙতে হবে। আমারটা না তোরটা ভাঙবো, আমারটা কেন ভাঙবো আমি? তুই আসছিস কেন আমার পেছনে? আমি থাকবো সামনে। কোন একটা অকেশনের দিন যখনই হয় তখন এসে আমার ঝামেলা হয়, সে আমাদের অ্যানিভার্সারি হোক যাই হোক, মানে অ্যানিভার্সারি এই অ্যানিভার্সারি না ওই বাড়ি এসে এইমাত্র ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, আমি ভেবেছিলাম যে মানে এই টাইমটাতে দুপুর টাইমটাতে কালকে যেই ভ্লগটা বানিয়েছি মানে ষষ্ঠীর দিনকে যে ভ্লগটা বানিয়েছি ওটা এডিট করে নেবো, বাট শরীর আর চলছে না, আর মানে এতটা রোদে রোদে জার্নি করে এসেছি, তো এত রোদ ধুলো দিয়ে মানে চোখ মুখ সব জ্বালা করছে। বরমপুর থেকে আসার সময় তো একবার আমার বাড়ি গেছিলাম, কারণ সকালবেলাতে ঝুমরা যখন এসেছিল ঝুমদেরকে দিয়ে ব্যাগটা পাঠিয়ে দিয়েছিলাম, তো এই বাড়িতে গেছিলাম ব্যাগটা আনতে, দিয়ে বাবা বলছে যে আজকে সবাই মিলে একসাথে ঘুরবো, মানে আমি অমিত বাবা মা ঝুম অনির্বাণ সবাই মিলে একসাথে ঘুরবো, ওরকমই প্ল্যান হয়ে আছে আপাতত, মেবি কালকে এই বাড়ির মা বাবার সাথে ঘুরবো আর আজকে আমার বাড়ির মা বাবার সাথে ঘুরবো, এরকম কিছু একটা প্ল্যান হয়ে আছে, দেখা যাক কতদূর কি হয়। বাট এই মুহূর্তে আমি আর পারছি না, আমার চোখ মুখ খুব জ্বালা করছে, একটুখানি শুয়ে নিই, শুয়ে নিয়ে আবার রেডি হতে হবে, আর এখন যদি একটুখানি না শুয়ে নিই না, এখন যদি একটুখানি রেস্ট না নিই নি মানে তখন আর ঘুরতে যাওয়ার এনার্জি পাবো না, সাজতেও ইচ্ছা করবো না ঠিক মতো, ঘুরতে যাওয়ার এনার্জিটাও পাবো না, তবে এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, সন্ধ্যাবেলা তবে তোমার সাথে কথা বলছি। আমি সবেমাত্র উপরে এলাম, নিচে গেছিলাম চাটা খেলাম, চাটা খেয়ে এখন রেডি হব, তো আমি আজকে এই শাড়িটা পরব। ফার্স্ট টাইম আমার মুখটাকে পরিষ্কার করে নিয়েছি, এবার আমি ইউজ করবো প্রাইমার, সিরিয়াস কথা বেড়াই না আমার মুখে। এবার আমি লাগাবো ফাউন্ডেশন, একটু প্রবলেম হতে পারে সাউন্ডের, কারণ টেবিল ফ্যান চলছে, টেবিল ফ্যান ছাড়া আমি মেকআপ করলে মেকআপ
মুখে লাগবে কম, ঘামের সাথে গলি পড়ে যাবে বেশি। এবার আমি লাগাবো পাউডার, এই যে পাউডার। সবই আছে আমার সিলভার কালারের, হাতের কিছু নাই জানিস, হাতের কিছু কিনতে হবে। কত বুঝলাম, পেলামই না, মনের মধ্যে একটাও হলো না সিলভার কালারের মানে হাতের কোনো গহনা। সবই গোল্ডেন, মানে সব সিলভার হয়ে গেল, হাতেরটা গোল্ডেন হয়ে গেল, কিছু করার নেই। এটা কোন না সেই লগ্ন বছরতে যে জামাটা নিচে ওটা করতে পারি। আমি ফুল বডি ফটো বা ভিডিও দিতে পারিনি, আমি প্যান্ডেলে গিয়ে মানে পাড়ার যে মণ্ডপ সেই মণ্ডপে গিয়ে দেওয়ার চেষ্টা করছি। দাঁড়াও গো, আস্তে আস্তে হাঁটো, আমি শাড়ি পরে নড়তে পারছি না, তোর নতুন জুতো দাঁড়িয়ে নড়তে পারছি না। চলো দেখা তোমার লুকটা, দেখা তোমার কি জ্বালা, তো এই হলো আমার ফাইনাল লুক। পেটটা খুব মোটা লাগছে, ওই পাড়ার মন্ডপে ভাবলাম ওটা তুলবো, কিন্তু এত ছেলেপিলি নাচছে, এত লোকজন আছে, দিয়ে লজ্জা লাগলো। দিলাম আমাদের বসে থাকলে পালিয়ে এলাম। এবার আমরা যাবো ঠাকুর দেখতে বাড়াবো। ফার্স্টে কোথায় যাবো, হোসেনপুর? সোশ্যাল মেসেজ দেওয়ার মতো এরকম একটা থিম বানায়, মানে পুরোটা পেন্টিং এর উপর।
দোকানপাড়া ঠাকুর বিয়ে বক্রমপুর জালালপুর বিয়ে এখানকার জাগ্রত ঠাকুর মানে সবাই হাজারবাড়ির ঠাকুর দেখতে ঠাকুর বা কি দান করেছে রে বিশাল ভিড়
অমিত গেছে জায়গা দেখতে, জায়গা পাবে কিনা জানি না, কিন্তু বিশাল ভিড়, মানে বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিশাল ভিড়। হ্যালো গৌরব, ছোটবেলাকার বন্ধু সায়ন, ও তো আরো ছোটবেলাকার বন্ধু, নেতাজি ভাগ একসাথে পড়তাম, ও বিশাল আর সুমিত, সায়ন আর সুমিত আমরা একসাথে নার্সারিতে পড়তাম। ঠিক আছে চলো টাটা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, লিপস্টিকের বার হয়ে গেছে, প্রত্যেকবার তাই হয়। দেখ আমরা কলোনিতে যাচ্ছি না, কারণ এখন অলরেডি 1-2 বাজে, এরপর কখন যাব কখন কি করব, বাড়ি গিয়ে দুখানা, মানে কালকের ভিডিওটা আজকের ভিডিওটা এডিট করতে হবে, অনেক চাপ আছে। তো এখন অনির্বাণ বেরিয়ে আসছে, আমরা ওকে একটুখানি এগোতে যাব, মানে বড়ুয়া অব্দি এগোতে যাব, তারপর অনির্বাণ চলে যাবে, তারপর আমরা যে যার বাড়ি চলে যাবো। টাইম 1-2 না হলে বাড়ি যেতে ইচ্ছাই করে না, ভাই মনে হয় সন্ধ্যা কেমন হয়। কই যাচ্ছে ফাঁকা গাজা, এ গাড়ির হ্যান্ডেল 700 টাকা কে বলেছে, হ্যাঁ নাচতে হলে গাড়ি ধরি না, নাচতে হবে না।